আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম আজকের সংবাদের শুরুতেই জানিয়ে দিব কৃষ্ণ সাগরে রাশিয়া ও নেটোর পাল্টা পাল্টি সামরিক মহড়া বিস্তারিত সংবাদে আরো জানবেন ইথিওপিয়ায় বিমান হামলা নিহত তেতাল্লিশ এদিকে সমালোচনার পর চীনে শুরু হচ্ছে কুকুর খাওয়ার উৎসব সে সম্পর্কে জানাবো বিস্তারিত তথ্য এদিকে বিল ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন বন্ধু সর্বশেষ সংবাদে জানবেন আর ইসরায়েলি ব্ল্যাকমেইল চলবে না বন্দির বিনিময়ে বন্দি একমাত্র অপশন হামাসের চরম হুশিয়ারি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তারিত কৃষ্ণ সাগরে রাশিয়া ও নেটোর পাল্টাপাল্টি সামরিক মহড়া ক্রমে উত্তেজনা বাড়ছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে এর মধ্যে এবার কৃষ্ণ সাগরে পাল্টাপাল্টি সামরিক মহড়া চালাল রাশিয়া ও ন্যাটো জোট জানা গেছে কৃষ্ণ সাগরের নবহর ক্রিমিয়া উপদ্বীপের কাছে ব্যাপক ভিত্তিক সামরিক মহড়া চালিয়েছে রাশিয়া খবর পার্ট স্টুডের ক্রিমিয়া উপদ্বীপে বসানো বল অ্যান্ড ব্যাস্টন উপকূলীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা থেকে কৃষ্ণ সাগরে ক্ষেপণাস্ত্র ছড়া হয় বলে এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে শত্রুর কল্পিত জাহাজ ধ্বংস করার লক্ষ্য নিয়ে কৃষ্ণ সাগরে কৌশলগত এক এই ছড়া হয় রাশিয়ার জাতীয় প্রতিরক্ষা নিয়ন্ত্রণ কেন্দ্র কৃষ্ণ সাগরে আমেরিকার ডেস্ট্রয়ার রাশিয়ার জাতীয় প্রতিরক্ষা নিয়ন্ত্রণ কেন্দ্র কৃষ্ণ সাগরে আমেরিকার ডেস্ট্রয়ার ও যুদ্ধ জাহাজের সঙ্গে ব্রিটেনের গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ও নেদারল্যান্ড নৌবাহিনীর ফ্রিগেট শনাক্ত করার পর রুষ্ণ বাহিনী মহড়া শুরু করে ইউক্রেন ও আমেরিকার যৌথ উদ্যোগে সিবিচ নামে ন্যাটোচোটের মহর অনুষ্ঠিত হয় এছাড়া আগামী আঠাশ জুন থেকে দশ জুলাই পর্যন্ত কৃষ্ণ সাগরের টানা বার্ষিক মহড়া চলবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে জোটের ওপর ওই মহড়ায় প্রায় চার হাজার সেনা নৌজাহান তিরিশটি এরিয়াল ইউনিট এবং একশোটির বেশি সামরিক যান দেবে এ মহড়ায় অংশগ্রহণকারী দেশ হবে ইউক্রেন আমেরিকা কানাডা ব্রিটেন ও তুরস্ক এদিকে ইথিওপিয়ায় বিমান হামলা নিহত তেতাল্লিশ ইথিওপিয়ার টাইগ্রে অঞ্চলে টোগাগো শহরে বিমান হামলায় অন্তত তেতাল্লিশ জন নিহত হয়েছে এছাড়া আরো চুয়াল্লিশ জন মারাত্মক ভাবে আহত হয়েছেন বুধবার চিকিৎসা কর্মকর্তাদের বরাদ দিয়ে এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স স্থানীয় বাসিন্দারা বলছেন আঞ্চলিক রাজধানী মেকেললেতে সাম্প্রতিক দিনগুলোতে নতুন করে লড়াই শুরু হয়েছে হর্ন অফ আফ্রিকার দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল গেটনেট আদানি হত্যাকাণ্ডের কথা স্বীকার কিংবা অস্বীকার কোনোটাই করেননি তিনি বলেন বিমান হামলা একটি সাধারণ সামরিক কৌশল তবে বেসামরিক লোকজনকে লক্ষ্যবস্তু বানাতে পারে না সরকারি বাহিনী বোমা হামলায় স্বামী ও সন্তান আহত হওয়ার পর এক নারী বলেন মঙ্গলবার রাত একটার দিকে এ হামলার ঘটনা ঘটেছে আমরা বিমান দেখতে পাইনি কিন্তু শব্দ শুনতে পেরেছি যখন বিস্ফোরণ হয়েছে তখন সবাই পালিয়ে গেছেন একটা সময় পর আমরা ফিরে এসে আহতদের উদ্ধারের চেষ্টা করি বহু লোক নিহত হয়েছে জানিয়ে তিনি আরো বলেন মার্কেটে বিভিন্ন পরিবারে পূর্ণ ছিল তবে সেখানে কোনো সতস্ত্র সেনাকে দেখেননি তারা এই নারী চা বলেছেন তা স্বাধীনভাবে যাচাই করে দেখতে পারেনি রয়টার্স তেতাল্লিশ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন চিকিৎসক কর্মকর্তারা এ নিয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রী এবি আহমেদ এর মুখপাত্র ও টাইগ্রে সরকারের একটি টাস্ক ফোর্সের প্রধানের সারা পাওয়া যায়নি উদ্ধারে সহায়তা করা টোগাগো অঞ্চলের কর্মকর্তা ও দুই স্বাস্থ্যকর্মী বলেন মেকেলে থেকে শহরের দিকে রাস্তা বন্ধ করে দিয়েছে ইথিওপিয়া সানারা এতে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পৌঁছাতে পারছে না ওই কর্মকর্তা বলেন রুগীরা মারা যাচ্ছেন পেছনে একটা সড়ক দিয়ে দুটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হয়েছে প্রয়োজনীয় যন্ত্রপাতি নেই এবং তাদের চলে যাওয়ার অনুমোদনও দেওয়া হচ্ছে না স্বাস্থ্যকর্মীরা ঘটনাস্থলে পৌঁছাতে চাইলেও সেনাবাহিনীর তল্লাশি চৌকিতে তাদের আটকে দিচ্ছে এদিকে সমালোচনার পরেও চীনে শুরু হচ্ছে কুকুর খাওয়ার উৎসব চীনে শুরু হতে যাচ্ছে কুকুরের মাংস খাওয়ার উৎসব এই উৎসবে পাঁচ হাজার কুকুর হত্যা করা হবে এবং সেগুলো দশ দিন ধরে খাওয়া হবে চীনের গোয়াংশি প্রদেশের ইউলিন শহরের এই ডকমিট নিয়ে অনেক সমালোচনা আছে এখানে পশুর সঙ্গে নিষ্ঠুরতা চলে এবং স্বাস্থ্য ঝুঁকিও আছে কিন্তু এই ফেস্টিভ্যাল বন্ধে কর্তৃপক্ষের কোনো মাথা ব্যথা নেই শহরটিতে এখন হত্যার জন্য কুকুর করা হচ্ছে দ্য মিরর এর এক প্রতিবেদন অনুযায়ী উৎসব শুরু হওয়ার আগেই গংসি প্রদেশের ইউলিনে হত্যা করা কুকুরছানা ছানা বিক্রি শুরু করা হচ্ছে হিউম্যান সোসাইটি ইন্টারন্যাশনালের মতে প্রাণী অধিকার কর্মীরা সেখানকার বাজারের বিভিন্ন স্থানে হত্যা করা কুকুর বিক্রি হতে দেখেছেন হিউম্যান সোসাইটি ইন্টারন্যাশনাল চীন নীতি বিশেষজ্ঞ ডাক্তার পিটারলি বলেন করোনাকালে উৎসবের নামে জনবহুল বাজার এবং রেস্তোরাঁগুলোতে কুকুরের মাংস কেনা বেচা এবং খাওয়ার জন্য গণসমাবেশকে অনুমতি দেওয়ায় ঝুঁকি তৈরি করেছে চীনের দুইটি শহর সেনচেন এবং ঝুলাই করোনাভাইরাস এর মহামারীর প্রেক্ষাপটে কুকুর খাওয়া নিষিদ্ধ করেছে দুই হাজার বিশ সালের ফেব্রুয়ারির শেষের দিকে চীন বন্যপ্রাণী বেচাকেনার কেনার উপর সামরিক নিষেধাজ্ঞা জারি করে কারণ এটি ব্যাপকভাবে বিশ্বাস করা হয়েছে বাদুত থেকে করোনাভাইরাস ছড়িয়েছে তারপরও তারা এরকম উদ্ভুট কাণ্ড ঘটেই যাচ্ছে এদিকে বিল গেটস এর ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন ধনকুবের সালে বিল ও মেন্ডিলা দুইজন মিলে গড়ে তুলেছিলেন বিল এন্ড মেন্ডিলা গেটস ফাউন্ডেশন বিচ্ছেদের পর এই ফাউন্ডেশনের হয়ে একসঙ্গে কাজ করবেন তারা বলে জানানো হয়েছে তবে এটা কতটুকু সত্য তা নিশ্চিত হওয়া যায়নি এরই মধ্যে এই ফাউন্ডেশন থেকে বিল গেটস এর দীর্ঘদিনের বন্ধু ধনকুবের ওয়ে বাফে ট্রাস্টি পদ থেকে ইস্তফা দিয়েছেন বুধবার একটি বিবৃতি জারি করে বিলার অ্যান্ড মেন্ডিলা ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন বাফে যদিও বিবৃতিতে বাফে লিখেছেন ফাউন্ডেশনের সঙ্গে আমার লক্ষ্যের একশো শতাংশ সমন্বয় রয়েছে এর আগে বিল এবং মেলিন্ডা গেটসের বিবাহ বিচ্ছেদের পর তাদের ফাউন্ডেশনে এমনিতেই ধাক্কা লেগেছিল এবার বার্কশায়ার হ্যাথওয়ের ধুনকুবের কর্ণধার বাফের সরে যাওয়ার দাঁড়ানোর সিদ্ধান্তে তাতে সংকট আরও বাড়বে বলে মনে করছেন অনেকে ইসরায়েলি ব্ল্যাকমেল চলবে না বন্দির বিনিময়ে বন্দি একমাত্র অপশন হামাসের কঠোর হুঁশিয়ারি ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলছে ইহুদিবাদী ইসরায়েল আর প্রতারণা করতে পারবে না এখন তাদের সামনে বন্দির বিনিময়ে বন্দি মুক্তি হচ্ছে একমাত্র পথ একই সঙ্গে ভিত্তিক এই সংগঠন বলছে ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন ও অপরাধযজ্ঞের মুখে হামাস চুপ করে বসে থাকবে না ইসরায়েল গাজা উপত্যকার ওপর গত চোদ্দ বছর যে অবরোধ দিয়ে রেখেছে তা যদি প্রত্যাহার না করে তাহলে এর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে গত মঙ্গলবার এক বিবৃতিতে হামাস বলেছে যে যে কোনো অপশনের জন্য আমরা প্রস্তুত এবং শত্রুদেরকে আমরা যে কোনো মূল্যে প্রতিরোধ করব তারা প্রতারণাপূর্ণ নীতি গ্রহণ করে সফল হতে পারবে না এর হামাসের গাজা উপত্যকার নেতা ইয়া সিনওয়ার হুশিয়ারি দিয়ে বলেছেন গাজার উপর থেকে অবরোধ তুলে নেয় এবং মানবিক সংকট আবাসনের ব্যাপারে ইসরায়েলের কোনো ইচ্ছা নেই হামাসের বিবৃতিতে আরো বলা হয়েছে গাজার উপর থেকে অবরোধ প্রত্যাহারে ব্যর্থ হলেই ইসরায়েলকে জবাব দেবে হামাস তবে গাজা অবরোধের সঙ্গে ইসরায়েলি বন্দীদের মুক্তির বিষয়টি সম্পর্কযুক্ত নয় আমার সুস্পষ্ট করে বলেছে বন্দীদের সঙ্গেই শুধুমাত্র বন্দি বিনিময় হবে এ ব্যাপারে আমরা কারো চাপের কাছে নথি স্বীকার করবো না এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন